বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ডাক বিভাগের দুটি পুষ্টি সেন্টারের পক্ষ থেকে আমি আজকের কোড ব্লক সি প্রোগ্রামিং টিউটোরিয়াল পার্ট টু এ দেখাবো কিভাবে আমরা লিপ ইয়ার বের করব। লিপ ইয়ার হচ্ছে অধিবর্ষ। আমরা জানি যে 365 দিনে এক বৎসর হয়, কিন্তু যদি কোনো বৎসর 366 দিন অর্থাৎ 366 ডেইজ হয় তাহলে সেই বছরটা লিপ ইয়ার হয় এবং সেই বছরের ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হয়। আর আমরা জানি যে প্রতি 4 বছর পর পর লিপ ইয়ার হয়। তো এই প্রোগ্রামটি আমাদের অনেক সময় সি প্রোগ্রামিং করতে গিয়ে আমাদের আসে। তো আমরা সি প্রোগ্রামিং এর যেহেতু অন্তর্ভুক্ত আমরা লিপ ইয়ার সহজেই বের করতে পারি। তো আমরা লিপ ইয়ারের প্রোগ্রামটি করব। চলুন কথা না বাড়ি আমরা কাজে যাচ্ছি। প্রথমে আমরা যে বিষয়গুলো সি প্রোগ্রামিং এর বেসিক স্ট্রাকচার সেই বেসিক স্ট্রাকচারটি দিয়ে দিয়েছি। তো এটি হচ্ছে বেসিক স্ট্রাকচার, যত কিছু করব আমরা এই ভিতরেই করব। তো আমাদের যে বিষয়টি করতে হবে সেটি হচ্ছে লিপ ইয়ার। তো আমি লিপ ইয়ার বিষয়টি কমেন্টের মাধ্যমে দিতে চাচ্ছি যে লিপ ইয়ার লিপ ইয়ার লিপ ইয়ার বের করব। যেহেতু আমরা প্রথমে আমরা সেভ করে নেই লিপ ইয়ার নামেই লিপ ইয়ার ডট সি, এরপর আমরা ফাইলটিকে সেভ করব লিপ ইয়ার। তো আমরা দুইভাবে করতে পারি। প্রথমত আমরা একটি ইয়ারকে নিয়ে এসে আমরা দিতে পারি, যেমন আমরা ধরলাম ইন্টিজার। আমাদের ডাটা টাইপগুলোর মধ্যে ইন্টিজার একটা ডাটা টাইপ, তো আমরা ইন্টিজার ইউজ করলাম। ইন্টিজার ইয়ার দিয়ে দেই ইন্টিজার ইয়ার, এবং এই ইয়ারটাকে আমরা একটা ফিক্সড করে নিই। ইয়ার দিয়ে দিব, দিয়ে দিলাম সাপোজ 2012 দিচ্ছি 2012। এবং কন্ডিশন এখানে একটি আমরা ইউজ করব, সেটি হচ্ছে ইফ ইলস ইফ ইউজ করব। ইফ যদি আমাদের এই যে দেয়া ইয়ারটা 2012, এই ইয়ারটা যদি আমাদের মডুল ডিভিশন 4 ইকুয়াল 0 হয় তাহলে আমাদের প্রিন্ট করবে লিপ ইয়ার। আদারওয়াইজ কিন্তু যদি এটা না হয় তাহলে ইলস, যদি এই কন্ডিশনটি না হয় তাহলে ইলস, এবং প্রিন্ট করে দেখাবে যে না দিস ইজ নট লিপ ইয়ার বা নট লিপ ইয়ার, যে আমাদের ওই ইয়ারটা লিপ ইয়ার ছিল না, লিপ ইয়ার ছিল না। তো এবার আমরা সেভ করে নিলাম আবার। এবার আমরা রান করব। তো রান করলে আমরা দেখতে পাচ্ছি যে 2012 সাল লিপ ইয়ার। হ্যাঁ, অর্থাৎ এরকম বিষয়টা আমি দেখাই দিচ্ছি যে 2012 ছিল। হ্যাঁ, 2012 ছিল ইয়ারটা। আমরা এটাকে 4 দ্বারা ভাগ করব। 4 দ্বারা ভাগ করলে যদি সেই ইয়ারটা রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ 0 আসে তাহলে কিন্তু এটি লিপ ইয়ার হবে। তো আমরা এটাকে ভাগ করি। আমরা জানি যে 4 × 5 = 20 হয়, 4 × 5 গুণ করলে 20 হয় অর্থাৎ 20 হয়। এরপর আমরা এখানে একটা 1, আমরা এখানে একটা 0 দিতে পারি। 0 দিলে আমরা এই 2টা নিয়ে আসতে পারি। এরপর 3 × 4 হচ্ছে 12। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 0 আসতেছে, সুতরাং এটি কিন্তু লিপ ইয়ার। হ্যাঁ, আমাদের যদি ভাগশেষ 0 আসে, রিমাইন্ডার যদি 0 হয় তাহলে আমরা লিপ ইয়ার পাবো। আর আমরা দেখতেও পেলাম যে এটি কিন্তু লিপ ইয়ার। তো আমরা একটু চেঞ্জ করে দেখি, 12 সালের পর 14 সাল দিয়ে দেখি যে আসলে সেটি লিপ ইয়ার হয় কি না। তো আমরা রান করব, রান করে দেখব যে লিপ ইয়ার কি না। যদি লিপ ইয়ার হয় তাহলে ঠিক থাকবে, আর যদি না থাকে তো দেখাবে মেসেজে নট লিপ ইয়ার। এখন আমরা রান করব, দেখতে পাচ্ছি যে নট লিপ ইয়ার। অর্থাৎ আমরা জানি যে প্রতি 4 বছর পর পর যদি লিপ ইয়ার হয় তাহলে 2012 সাল আমরা প্রথম রান করে দেখলাম যে 2012 সাল লিপ ইয়ার। এরপর আমরা সেই ইয়ারটাকে চেঞ্জ করে দিলাম 14। তো এখানে দেখাচ্ছে মেসেজে দিস ইজ নট লিপ ইয়ার বা নট লিপ ইয়ার।
তো এটি হচ্ছে একটি প্রসেস যেটি স্ট্যাটিক, আমরা বারবার চেঞ্জ করে প্রোগ্রামের ভিতর গিয়ে চেঞ্জ করে করে আমরা দেখব না, আমাদের আমরা যদি এরকম করি যে আমরা বরাবরই আমরা ইয়ার দিব চেক করব, ইয়ার দিব চেক করব, তাহলে কিন্তু আমাদের বিশেষ অসুবিধা হচ্ছে যে আমরা বারবার চেঞ্জ করতে যাব ইয়ার, তা না। আমরা এটাকে র্যান্ডমলি যদি করতে চাই তাহলে আমরা এই কন্ডিশনগুলোর আমরা প্রিন্ট স্ক্যানাফের অর্থাৎ স্ক্যান করে নিব, আমরা যে ইন্টিজার নিয়ে ইয়ার নিলাম, এরপর আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে প্রিন্ট অ্যাপ মেসেজ যেটি থাকবে যে ইন্টার ইয়ার নিব আমরা একটা, এই ইন্টার ইয়ার নিলাম, এরপর আমরা এই ভ্যালুটাকে স্ক্যানাপ করে নিব, স্ক্যানাপ করে নিব, এবং কী করবো স্ক্যানাপে আমরা অবশ্যই যেহেতু আমরা ইয়ার ইন্টিজার টাইপের নিয়েছি সুতরাং আমরা পার্সেন্ট ডি ইউজ করব, পার্সেন্ট ডি অ্যান্ড আমরা কমা দিয়ে অ্যাম্পারস্যান্ড বা অ্যাড্রেস অফ ইয়ার নিব, ইয়ার নিব, এরপর আমরা সেমিকোলন দিলাম এবং সেভ করে নিলাম, এরপর আমরা রান করব। আমরা দেখতে পাচ্ছি যে ইন্টার ইয়ার আমরা এখন যদি ইয়ার দিয়ে দিই, সাপোজ আমরা 2020 সাল দিব, তো আমরা দেখতে পাচ্ছি যে লিফ ইয়ার, হ্যাঁ এটি একটি প্রসেস বা প্রক্রিয়া যে আমরা র্যান্ডমলি বারবার আমাদের ইচ্ছা মতো আমরা ইয়ার দিয়ে আমরা চেক করতে পারবো বিষয়টা। তো এভাবে আমরা যে কোনো বর্ষকে সেটা কি অধিবর্ষ কি অধিবর্ষ না আমরা সহজে চেক করতে পারি। তো এই হচ্ছে আমাদের ইন্টার ইয়ার, আমাদের ইনপুট চাচ্ছে যে আমরা একটা ইয়ার দিয়ে দিই, আমরা ইয়ার দিয়ে দিই 1208, এবং এই 1208 সাল কি লিফ ইয়ার, হ্যাঁ লিফ ইয়ার। কিন্তু আমরা ইজিলি করতে পারতেছি, আমাদের এই প্রোগ্রামিং কনসেপ্টগুলো যদি জানা থাকে তাহলে আমরা প্রোগ্রামিংয়ের ছোটোখাটো প্রবলেমগুলো সলভ করতে করতে একসময় আমরা বৃহত্তর যে প্রবলেমগুলো থাকে, প্রজেক্টগুলো থাকে, সেগুলো ইজিলি অ্যাক্সেস করতে পারবো, সেগুলো ইজিলি আমরা করতে পারবো। তো আজ এ পর্যন্তই, আপনারা অবশ্যই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ইউটিউব চ্যানেলটিকে লাইক করতে কিংবা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো আজ এখানেই শেষ করছি, পরবর্তী টিউটোরিয়াল দেখার প্রত্যাশায়, আল্লাহ হাফেজ।